আমাদের ফকিরচাঁদ কলেজে এবছর যারা সেম ওয়ানে ইউজি সেকশনে ভর্তি হয়েছ তাদের মধ্যে অনেকেই আছে যাদের এখনও ডকুমেন্টস ভেরিফিকেশন হয়নি অনেকেই যারা হচ্ছে প্রথম ডকুমেন্টস ভেরিফিকেশান ডেটটা মিস করেছো যে তিন দিন দেওয়া হয়েছিল সেই ডেটগুলো মিস করেছো আবার অনেকে আছে যারা ডকুমেন্টস ভেরিফিকেশনের পরে মানে এই আগস্ট মাসে যাদের অ্যাডমিশন হয়েছে তো তাদের সবার জন্যই একটা ফ্রেশ ডকুমেন্টস ভেরিফিকেশান ডেট দেওয়া হয়েছে এই দেখো নোটিশটা পাঁচ তারিখে মানে দেওয়া হয়েছে গতকাল তো সেই ডেটটাকেই সেই ডেটটা হচ্ছে বারোই সেপ্টেম্বর দু হাজার তেইশ নোটিশটা আমি একটু দেখিয়ে দিই যে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে কীভাবে ভাগ করা হয়েছে যারা মর্নিংয়ের স্টুডেন্ট মানে বিএ জেনারেল বা বি মাল্টি ডিসারি কোর্স যারা তিন বছরে মর্নিং সেকশনে ভর্তি হয়েছ তাদের জন্য ডেট হচ্ছে বারো তারিখই সকাল আটটা থেকে দশটার মধ্যে রুম নাম্বার এক ঠিক আছে এইখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে খুব কম ছাত্রই আছে মর্নিং সেকশনে আশিজনের মতো আছো এখনও ভেরিফিকেশন হয়নি তো একটা ডেটই তাদের জন্য আচ্ছা যারা ডে সেকশনে বিএ জেনারেলে ভর্তি হয়েছে বা বিএ মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে ভর্তি হয়েছে তাদের জন্য বারো তারিখই ডেট এগারোটা থেকে দুটো রুম নাম্বার ওয়ান ঠিক আছে আর যারা অনার্সে বা মেজার এখন বলা হচ্ছে তাতে যারা ভর্তি হয়েছে ডে সেকশনে তাদের জন্য বারো তারিখে রুম নাম্বার টু দেওয়া হয়েছে এগারোটা থেকে দুটোর মধ্যে তো তোমরা ভালো করে দেখো তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে আসতে হবে সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর্ম অনেকে যেটা ভুল করো ভর্তি হয়েছে ফিজিক্স অনার্সে অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে চলে আসছে কেমিস্ট্রি অনার্সে এরকম করলে হবে না তুমি যে সাবজেক্টে মানে অ্যাডমিশন নিয়েছো তারই অ্যাপ্লিকেশন ফর্মটা আনতে হবে তোমরা যতগুলো সাবজেক্টে অ্যাপ্লাই করেছিল প্রত্যেকটা একটা করে অ্যাপ্লিকেশন ফর্ম আছে তাদের ফর্ম নাম্বার আলাদা আলাদা সুতরাং তুমি ভালো করে দেখো তোমার অ্যাডমিশনটা কোন কোর্সে হয়েছে সেই কোর্সের অ্যাপ্লিকেশন ফর্ম একটা প্রিন্ট আউট লাগবে তার সঙ্গে কি লাগবে অ্যাডমিশনের যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ আছে দেখবে সেটা একটা লাগবে যেখানে পরিষ্কার তোমার সাবজেক্ট কম্বিনেশান লেখা আছে অ্যাডমিশন হয়েছে কবে হয়েছে কিসে হয়েছে সব লেখা আছে সেই স্লিপটা লাগবে আচ্ছা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে অরিজিনালটা ভেরিফিকেশনের জন্য লাগবে এক কপি জেরক্স আনতে হবে যেটা জমা দিতে হবে আচ্ছা ক্লাস টুয়েলভে মার্কশিট অরিজিনাল আনতে হবে ফর ভেরিফিকেশন আর এক কপি জেরক্স যদি কোনো কাস্টে ভর্তি হয়ে থাকো বা ইডাব্লিউস ক্যাটাগরিতে ভর্তি হয়ে থাকে মানে এসসি এস টি বা ইডাব্লিউএস ক্যাটাগরি তাহলে তার অরিজিনালটা লাগবে ভেরিফিকেশনের জন্য আর এক কপি জেরক্স লাগবে জমা দেওয়ার জন্য স্কুল লিভিং সার্টিফিকেট লাগবে অরিজিনাল এবার এখানে অনেকে আছে যারা আমাদের কলেজে আগে হয়তো অন্য কোনো একটা সাবজেক্টে ভর্তি হয়েছ ভর্তি হয়ে সেই অ্যাডমিশনটা ক্যান্সেল করে অন্য আরেকটা সাবজেক্টে ভর্তি হয়েছে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন করিয়ে ফেলেছিলে তাহলে তাদের প্রশ্ন স্যার আমাকে কি আবার ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে অবশ্যই হবে নতুন কোর্সে ভর্তি হয়েছো তার ডকুমেন্টস আনতে হবে তো সেক্ষেত্রে তুমি তো স্কুল লিভিং সার্টিফিকেট অলরেডি কলেজে জমা দিয়ে ফেলেছো তখন কি করবে তখন তোমাকে যেটা করতে হবে ধরো তুমি হিস্ট্রিতে ভর্তি হয়ে ডকুমেন্টস ভেরিফাই করিয়েছিলে এবার তুমি জিওগ্রাফিতে ভর্তি হয়েছো তাহলে যে হিস্ট্রির অ্যাডমিশন ক্যান্সেল করেছো তার দেখো একটা অ্যাডমিশন ক্যান্সেলেশন সার্টিফিকেট তোমার প্রোফাইলে আছে তাহলে অরিজিনাল স্কুল লিভিং এর বদলে সেই সার্টিফিকেটটা তোমাকে দিতে হবে সেটা তোমাদের অ্যাডমিশনের যে প্রোফাইল আছে সেখানে লগ করলেই তোমরা যে কোর্সে অ্যাডমিশন হচ্ছে তার ঠিক নিচেই আছে যে অ্যাডমিশন ক্যান্সেলেশন সার্টিফিকেট তো সেটা দিলেই হয়ে যাবে সেটা থেকে আমরা বুঝতে পারবো যে তুমি অলরেডি আমাদের কলেজে ডকুমেন্টস ভেরিফাই করিয়েছিলে অরিজিনাল স্কুল লিভিং আমাদের কাছে জমা আছে তার পরিবর্তে তুমি একটা অ্যাডমিশন ক্যান্সেলেশন দিচ্ছ আদারওয়াইজ কিন্তু হবে না আচ্ছা যারা ওল্ড সিউ তারা যেন এগুলোর পাশাপাশি এই ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে আমাদের অফিসে সুজিত বাবুর সঙ্গে দেখা করবে যারা ওল্ড সিউ রেজিস্ট্রেশন আছে আর একটা কথা মনে রাখবে আমরা আগে তিনটে ডেট দিয়েছিলাম এইবার আর একটা এক্সট্রা ডেট দেওয়া হচ্ছে বেশি ছাত্র বেঁচে নেই বলে মানে বেশিরভাগই করা হয়ে গেছে ডকুমেন্টস ভেরিফিকেশান খুব কমই ছাত্র ছাত্রী আছে যাদের ডকুমেন্টস ভেরিফিকেশান বাকি আছে শুধু তাদের জন্যই এই ডেটটা দেওয়া হয়েছে এরপরে আর কোনো নতুন ডেট দেওয়া হবে না ডকুমেন্টস ভেরিফিকেশান না হলে প্রভিশনাল অ্যাডমিশন কিন্তু কনফার্ম হয় না আমাদের কলেজে তোমরা রোল নাম্বার পর্যন্ত পাবে না যদি এই ডকুমেন্টসটা ভেরিফাই করানো বাকি থাকে তো এই বারো তারিখে তাহলে আরেকবার বলে দিয়েছি মর্নিং এর ছাত্ররা মর্নিং এর টাইমে আসবে ডেট ছাত্ররা ডেট টাইমে রুম নাম্বার ওয়ান অ্যান্ড টুতে চলে আসবে এগারোটা থেকে দুটোর মধ্যে ডে মর্নিং হচ্ছে আটটা থেকে দশটা এই একটাই মাত্র ফাইনাল ডেট দেওয়া হয়েছে